ফ্রেন্ডস, আমি সোনিয়া, সোনিয়া আশিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো প্রথমে আমি মানে মাছ টাস নিয়ে এসেছি বাড়ির এখান থেকে, সামনেই এসেছিলো। আর এখন চা করব, তো চা খাবো, খেতে খেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে সকালের ব্রেকফাস্টে আমি নিয়েছি তো চাটা খেতে খেতে বাইরের দৃশ্যটা অনুভব করতে করতে চাটা খেয়ে নিলাম। তারপরে বাজারেও গিয়েছিলাম, বাজারে মানে বাড়ির সামনেই দোকানে। আর সেখানে মাছওয়ালা এসেছিলো, তো পম্পের মাছ আর চিংড়ি মাছ নিয়েছি। আর এইদিকে দেখো আমার বাবা কত সবজি পাঠিয়ে দিয়েছে। তো সেই সবজিগুলো এখন তোমাদের দাদাভাই রাতে এনেছিলো, আমি নিয়ে রেখে দিয়েছি, এখন সব গুছিয়ে রাখবো। আর দোকান থেকে কিছু জিনিস আনার ছিল, সেগুলোই এনে রেখেছি। এই যেমন বিস্কুটের প্যাকেট, ডিম, তারপর আরও অনেক কিছু আনার ছিল, তো সেইগুলো আনলাম। রুটি এনেছিলাম, তোমাদের দাদাভাই রুটি আনতে বলেছিলো, রুটি এনে রাখলাম। দুধের প্যাকেট, এটা আমাদের প্রত্যেক দিনই লাগে, কারণ কফি বা চা খাই সেই কারণে। আর ও বাড়ি এসে যদি সন্ধেবেলা কিছু টিফিন করে সেই কারণে লাগে। তো সব জিনিস এনে এখন এগুলো, এটাতে ডিম আছে সেটাই দেখছি। তো তারপরে আমি চাল এনেছিলাম, চালটা এখন ঢেলে নিতে হবে। তো চালটা এখন ঢেলে নিচ্ছি, ভালোভাবে সব কিছু গুছিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো আমি ক্যামেরাটাও সেট করে নিলাম, কী বলো তো, যে ছোটো যে স্ট্যান্ডটা আছে ওটাই দিয়েছি, কারণ বড়োটা তো রিং লাইট থাকে, রিং লাইট খোলা এইসবের ঝামেলা থাকে। তো ছোটো যে স্ট্যান্ডটা ওটাতে অতটা প্রবলেম হয় না। আর যেহেতু আমি একা থাকি, একাই আমাকে ধরে করতে হয়, তো সব ক্লিপ আমি নিতে পারি না, যেটুকুনি মানে নিতে পারি, নেওয়ার চেষ্টা করি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। আর ওই মাঝে মাঝে অনেক সময় কী হয় বলো তো, ক্লিপ নেবো বলে একা একাই করছি তো ভুলে যাই, সেই কারণে অনেক ক্লিপই নেওয়া হয় না। তো আর বাজার থেকে যা যা এনেছিলাম, সেই সবজি টবজি টুকটাক আবার একটু কিছু আনার বাকি ছিল, সেইগুলোই এনে রেখেছি। এদিকে আর দেখো আমার মাছটা কিন্তু এখনও কাটা ধোয়া হয়নি, তো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছটাও ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি বসাবো রান্না। রান্নার জন্য এবার সবজিগুলো কেটে নিতে হবে। ভাবলাম যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজবো, আর এখানে একটা মশলা করার জন্য মিক্সিতে সব কিছু পেস্টগুলো নিয়ে নিয়েছি, আর পেস্ট করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো কেটে নিলাম। আর পম্পের মাছটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর পম্ফের মাছের এখন যে এখানে দাম যাচ্ছে, 350 টাকা কিলো যাচ্ছে, কি বলবো কি খাবে। তারপর একটু সর্ষে পোস্ত দিয়ে ভাবলাম এটাকে করবো। আর এদিকে দেখো রান্না আমার প্রায় কমপ্লিট, এই ঝোলটা একটু শুকনো শুকনো হলে আর নামিয়ে নেব। তো নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, কারণ এখন তো মানে ধনে পাতা এইসব নোনা মাছে দিলে বেশ খেতে ভালো টেস্ট হয়। তো দেখো আমার রান্নাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। মাছের যে ঝালটা, সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল করেছিলাম, আর এদিকে হলো গিয়ে চিংড়ি মাছটা ভাজা করেছিলাম। আর তোমাদের দাদাভাই এদিকে চলে এসছে, তো এখন দুজন মিলে খেতে বসে গেছি। আর তো আমরা খাওয়া দাওয়া করলাম, করে আমি তো একটু দুপুরবেলা করে ঘুমাই, তোমাদের দাদাভাই একটু গেম খেলছিল। আর তারপরে এই সন্ধেবেলা একটুখানি চা বানালাম, ও খেয়ে আবার বেরোবে। আর এই সন্ধ্যের টাইমটা আমাদের দুজনের একটু মানে টাইম হয়, দুজনে বসে একটু গল্প করি, ওর সাথে একটু কথাবার্তা হয়। আর সেই সময় তো আমি ক্লিপ নিতেও ছাড়িনি, আর চা খেতে খেতে দুজন মিলে একটু গল্প করে নিলাম। তারপর ও পেমেন্ট আনতে চলে গিয়েছিলো, আর রাতে বাড়ি এসে এটা প্রত্যেক দিনই হয়। আর সত্যি কথা আমি এটা একটা ভাগ্য করে পেয়েছি। তো আমাকে খাইয়ে দিচ্ছে, আর দেখো না গালে কত কত ভাত দিচ্ছে একসাথে, অনেক করে করে খাইয়ে দিচ্ছে, কারণ রাতে আমি খেতে পাই চাই না সেই কারণে। আর তারপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো আজকের ভিডিওটা এটুকুনি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করতে থেকো। তো এখনকার মতো বাই।